যে শ্রীরামপুর আসনে দীপশিতা ধরকে তুলে নিলে তারা মুর্শিদাবাদ থেকে আইএসএফের প্রার্থী তুলে নেবে, এইটা বলেছিল। এটা আমি অর্থ বুঝতে পারিনি। এখন এটা হতে পারে আমার ব্যর্থতা, দুর্বলতা বা না বোঝার জন্য হয়েছে। ওনারা বোঝেন, রাজনীতিতে পাণ্ডিত্য আছে, তাই তারা এটা ঠিক করেছেন। আমরা বাস্তব ভিত্তি বিচার করে চলতে চাই, তো সেটাই আমাদের সমস্যা। আমরা গ্রাউন্ড জিরো পজিশনটা বুঝতে চাই আর তদনুযায়ী আমাদের কর্মসূচি নিতে চাই। আমরা রাজনীতি করি, আমার ক্ষেত্রে তো সমস্যা আরও বেশি। আমি 1957 সাল থেকে নির্বাচনী কাজে যুক্ত আছি, এখানে কারোরই তখন জন্ম হয়নি যারা এখানে বসে আছেন। 1957 সালে কারোরই জন্ম হয়নি। তারা যদি, যারা আলোচনায় বসবেন, তারা এত বিলম্ব করেন, বিরক্ত লাগে। মানুষ তো, যাই হোক, কিছু বলার নেই। এই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য। এটা ঠিক উত্তর তো আমি দিতে পারবো না। আমি শুধু একটা কথা বলতে পারি, সেটাও আমাদের ফোন করে আলোচনাতে বলেনি, ফোন করেও বলেনি, লোক মাধ্যমে জানতে পেরেছি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যা প্রকাশিত হয়েছে, শ্রীরামপুরে দীপশিতা ধরকে প্রত্যাহার করে নিলে, প্রত্যাহারের প্রশ্ন এখন আসে না, কারণ নোটিফিকেশনের আগে নমিনেশন দেওয়া যায় না। কিন্তু যেহেতু 7টা বিধানসভা ক্ষেত্র নামতে হয় আগে প্রচারের জন্য, তাই তারা বলছেন যে আমি যখন কথাটা, আমার কথাটা গেছে, আমি বলেছি যে আমাদের রাজ্য পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়াচ্ছে, আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি আমরা, তার বিরুদ্ধেও প্রার্থী দিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। আমার মনে হয় আমার কথাটা পৌঁছানোর পর আমি কিন্তু মিডিয়াকে বলিনি, প্রেসে বলিনি, আমার মনে হয় কথাটা পৌঁছানোর পর যে শ্রীরামপুর আসনে দীপশিতা ধরকে তুলে নিলে তারা মুর্শিদাবাদ থেকে আইএসএফের প্রার্থী তুলে নেবে, এইটা বলেছিল। এটা আমি অর্থ বুঝতে পারিনি। এখন এটা হতে পারে আমার ব্যর্থতা, দুর্বলতা বা না বোঝার জন্য হয়েছে। ওনারা বোঝেন, রাজনীতিতে পাণ্ডিত্য আছে, তাই তারা এটা ঠিক করেছেন, এটা বলতে পারি, বাকিটা তো বলতে পারি না। আপনারা কি মনে করেন যে আইএসএফ এই লড়াইয়ে না থাকায় একসঙ্গে এতে ভোটের কোনো বড় প্রভাব ফেলবে বা আপনাদের ক্ষেত্রে লড়াই একটা বড় প্রভাব ফেলবে? আমি আপনাদেরই প্রশ্নটা করছি যে আইএসএফ 2021 সালে জন্ম হয়েছে, তার কি যতগুলো আসন ঘোষণা করেছে এটাও সব নয়, আমি শুনেছি তৃতীয় লিস্ট একটা প্রকাশিত হবে, তাই তো? হ্যাঁ, আরও একটা লিস্ট হবে। এখন কটা প্রকাশিত হয়েছে? হ্যাঁ, 13টা। তো যাই হোক, আমাদেরকে বলেছিল যে আমাদের 2-3টেতে হবে না, আমাদের 8টা সিট লাগবে, এখন 13টা ঘোষণা হয়েছে, আরেকটা থার্ড লিস্ট হবে। তা এতগুলো লিস্টে কন্টেস্ট করার মতো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পারমিট করছে আইএসএফের পক্ষে? এটা আপনারাই উত্তর দিতে পারবেন। কি এনি আদার কোশ্চেন? বাকি সিটগুলো নয়, বাকি তো 2টো সিট থাকছে। হ্যাঁ, আপনাদের যে আসন বাকি রয়েছে এখনো, সেগুলো পুরুলিয়া একটা আছে,
পুরুলিয়াতে আমাদের, আমরা তো পুরুলিয়াতে বামফ্রন্ট তো কন্টেস্ট করছে না, কংগ্রেস, হ্যাঁ কংগ্রেস করবে, আলোচনা হচ্ছে, এখনো বাকি আছে। এই তো এনি আদার কোশ্চেন? হ্যাঁ মথুরাপুর জয়নগর বাকি রইল, এই দুটো বাকি রইল। ভোটের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কেন্দ্রীয় বাহিনী অপ্রতুল, প্রথম দফার ক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন কেন্দ্রীয় বাহিনী ছাড়া এরাজ্যে করা যাবে? এখন এ রাজ্য সরকার যদি নির্বাচনটা শান্তিপূর্ণ করতে না চায়, কেন্দ্রীয় বাহিনী বেশি থাকলেও করতে পারে, কম থাকলেও করতে পারে। রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তাতে তো গতকাল যত চ্যানেল আছে সব চ্যানেলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনে আমার তো মনে হয়নি এই নির্বাচনটা দেশের নির্বাচন, এই নির্বাচনটা লোকসভার নির্বাচন, অষ্টাদশ লোকসভার নির্বাচন নতুন ভারত সরকার গড়ে তোলার জন্য, এটা আমার মনে হয়নি। সব তো রাজ্যের রাজ্যের বিষয়, সারা দেশের যে কী অবস্থা হতে যাচ্ছে সেই বিষয়ে তো কোথাও আমি লক্ষ্য করলাম না, সারা দেশের অবস্থা কোথায় যাচ্ছে। দেশ যেভাবেতে আজকে যেভাবে ওষুধের দামগুলো বাড়ছে, লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বাড়ছে, আর ওষুধের কোম্পানিগুলো কী পরিমাণ ইলেকট্রোল বন্ড দিয়েছে, তারা লাফিয়ে লাফিয়ে দাম বাড়াচ্ছে, এখন সেই সব প্রশ্নগুলো নেই তো। কারণ না থাকার কারণ হয়তো হতে পারে ইলেকট্রোল বন্ড তারাও নিয়েছেন, তারাও ইলেকট্রোল বন্ড নেওয়ার জন্য অনেক সারচার্জ বেড়েছে, অনেক চার্জ বাড়ছে, এটাও হতে পারে, সেই জন্য হয়তো ইস্যুগুলো ডিল করছেন না। পরিযায়ী শ্রমিকদের বিষয়টা একেবারেই আসছে না, কেউ বলে যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক, কেউ বলে 1 কোটি 20 লক্ষ পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গের কি এতই খারাপ দশা হলো কেন যে প্রায় কোটি পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে? কাজ নেই, সারা দেশে কাজ নেই। আজকে ভারতের যে অবস্থা হয়েছে এই কথাগুলো একদম বলছে না, যে ভারতের যে অবস্থা হয়েছে আজকে 150 বছর আগে যে অসাম্যের বিষয়টা ছিল, ব্রিটিশ শাসনকালীন সময়তে যে অসাম্য ছিল আমাদের ভারতে জনগণের মাঝে, অর্থনৈতিক অসাম্য, সেই অর্থনৈতিক অসাম্য এখন ব্যাপকভাবে বেড়েছে, বিপুলভাবে বেড়েছে, এবং সেটা তার সেই সময়কার অর্থনৈতিক অসাম্য থেকে অনেক ঊর্ধ্বে ঊর্ধ্বগামী, গ্রাফটা ঊর্ধ্বগামী। কেন এই অবস্থা হলো? সারা দেশে, সারা পৃথিবীতে আমাদের মতো দেশ, সেই দেশগুলোতে যত বেকার, আমাদের তো সব থেকে বেশি বেকার এখন, অথচ সব থেকে বেশি যৌবনদীপ্ত নতুন প্রজন্মের সংখ্যা হচ্ছে ভারতে। ভারতে সম্ভবত 43 বছর বয়স পর্যন্ত যেসব যুবক যুবতী তাদের সংখ্যা এখন 70-এর উপরে, 70% মোট জনসংখ্যা, 70% যৌবনদীপ্ত ভারত। সেই যৌবনদীপ্ত ভারতের যৌবনকে শেষ করে দেওয়া হচ্ছে, এই কথাগুলো কিন্তু নির্বাচনী সভাতে আসছে না। আমি কালকে আমি তৃণমূলের যে সভাগুলো শুনেছি, মুখ্যমন্ত্রীর যে সভাগুলো শুনেছি, তাতে একটা তো আমি পাইনি। প্লিজ চুরি করবেন না, একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি।